নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন পদ, দই ফুলকপি। শীতকাল, ফুলকপি দিয়ে অনেক রকম রান্না খাওয়া যায়। তা তারির মধ্যেই আমি আজকে একটি পদ বলছি, দই ফুলকপি। এটা ছোটখাটো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে নিরামিষ পদ হিসাবেও এটাকে রান্না করতে পারেন। তা আমি নিয়েছি একটা বড় ফুলকপি, তাকে আমি এরকম বড় বড় পিস করে নিয়েছি। নিয়েছি 200 গ্রাম টক দই, এটা আমার হোমমেড। যদিও আমি এখনো ভিডিওটা দেখাই আপনাদের দিইনি, আমি দিয়ে দেব খুব শিগগিরই। নিয়েছি 15টা মতন কাজু বাদাম, তাকে পেস্ট করে নিয়েছি। নিয়েছি 20টা কিসমিস। নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, লাল আর সবুজ মিশিয়ে তাকেও কুচিয়ে রেখেছি। নিয়েছি 1 টেবিল স্পুন হচ্ছে আদা বাটা। নিয়েছি 1 চা চামচ চিনি। নিয়েছি কিছু কড়াইশুঁটি। নিয়েছি টেস্ট অনুযায়ী নুন। নিয়েছি 1 চামচে হলুদ বাটা। আর নিয়েছি কিছুটা সর্ষের তেল, আন্দাজ মতন 100 গ্রাম হবে। এই রান্নাটা করতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে। আমি এই সমস্ত কিছু দিয়ে এবারে কপিটাকে ম্যারিনেট করব। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দইটা দিয়ে দেব। একে একে সব জিনিসগুলো কপির মধ্যে দিয়ে দেব। আমি খুব ভালো করে এটা হাত দিয়েই মাখবো, যাতে মশলাগুলো সমস্ত কিছু কপির মধ্যে মিশে যায়। ভালো করে আবার ম্যারিনেট করা হয়ে গেল। এই ম্যারিনেট করা অবস্থায় আমার 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। আমার 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করা কপিটির ঢাকাটা খুলে আমি এই দেখাচ্ছি। এবারে কড়াতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আগেই বলে দিয়েছি যে এটা কিন্তু একটা রিচ রান্না। এবারে দিচ্ছি 2টো তেজপাতা, কিছু লবঙ্গ, 4টে ছোট এলাচ আর 1টা ছোট দারচিনির স্টিক। এবারে আমি ম্যারিনেট করা কপিগুলো দিয়ে দেব। কপিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাটাই কিন্তু আমি 1 ফোঁটা জল দেব না,
কেননা এই রান্নায় জল দিলে রান্নার আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি রান্নাটাকে করব সিমেতে চাপা দিয়ে, কেননা কপি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই ম্যারিনেট করা থেকেই জলটা বেরোবে। আমি তিন চার মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নাড়াচাড়া করতে করতেই কতটা জল বেরিয়ে গেছে। এবারে আমি একটা চাপা দিয়ে দেব, আর করবো কি মাঝে মাঝে ফুলে ফুলে একবার করে দেখে নেব। এখনো আমার জলটা কিন্তু শুকায়নি, দেখেছেন তো কত জল বেরিয়েছে আমার এই কপি দই কপিতে। এখনো আমি এটা চাপা দিয়ে দেবো, কেননা কপিগুলো আমার সেদ্ধ হবে, এখনো ঠিক মতো সেদ্ধ হয়নি। এই যে আমি আবার ঢাকাটা খুলছি, প্রায় 20 মিনিট ধরে আমি এই রান্নাটা করছি, মাঝে মাঝে ঢাকাটা খুলেছি আর কপিগুলোকে নেড়ে দিয়েছি। এই হলো আমার দই ফুলকপি, চারিদিক দিয়ে দেখুন তেলটা ছেড়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি, আর কপিও যে আমার সেদ্ধ হয়ে গেছে সেটাও আমি দেখাচ্ছি। আশা করব আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার রান্নার ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এখানেই রাখছি।